ভাষার মাসে সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া নিয়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সাথে বাংলাদেশের মেলবন্ধন তৈরি করতে বিশাল আয়োজন নিয়ে সম্প্রতি উদ্বোধন হল সামান্থা টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সামান্থা ইউকে কার্গো সার্ভিস। আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহির জানান, উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জুনেদ আহমেদের সভাপতিতে সৈয়দ জালাসুজ্জামান জালাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সহসভাপতি সিরাজ উদ্দিন, সানোয়ার হুসাইন, ইলিয়াস মুক্তি পরিষদ ফ্রান্সের আহ্বায়ক মফিজ আলী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সভাপতি আমিনুর রহমান, কমিউনিটি নেতা তারেক আহমেদ তাজ আব্দুস সালাম সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।